হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা বরাবরই আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই, তেজগাঁও রেল স্টেশনের পরে কোন কোন জায়গায় র্যাম উঠবে এবং নামবে, সেটি নিয়ে যেন একটি বিস্তারিত ভিডিও তৈরি করি। তো আজকে আমি ছোট্ট একটি পরিসরে ভিডিও তৈরি করেছি, আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হবেন এবং ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের। যেহেতু ছোট্ট একটি ভিডিও, আশা করি সঙ্গেই থাকবেন। ইট পাথরের এই শহরে লেকের অস্তিত্ব নেই বললেই চলে। এর মধ্যে ঢাকার দৃষ্টিনন্দন জলাধারগুলোর মধ্যে একটি হাতির ঝিল। তবে এই হাতির ঝিলকে রাজধানীর ফুসফুসও বলা হয়। এছাড়াও শহরের পানি নিষ্কাশনেও গুরুত্বপূর্ণ অবদান রাখে এই জলাধার। হাতির ঝিলের একটি অংশের উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর জন্য ঝিলের মধ্যে বসবে 80টি পিলার বা খুঁটি। এতে জলাধারটির স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পানি প্রবাহ এবং নৌ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন এর নকশাকারকরা। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারের কারণে হাতির ঝিলের পানি প্রবাহে কোনো সমস্যা হবে না, আর সৌন্দর্য বর্ধনের জন্য এই প্রকল্পের মাধ্যমে সাজানো হবে বেগুনবাড়ি খাল এলাকা। দর্শক, বিষয়টি যদি আরেকটু ক্লিয়ার করি, যেহেতু হাতির ঝিলের একটি অংশ নষ্ট করে ফেলছে তারা, তো এটি সমন্বয় করার জন্য যে বেগুনবাড়ি এলাকায় যে খালটুকু রয়েছে সেটিতে তারা সৌন্দর্য বর্ধন করে সমন্বয় করা হবে। নকশা অনুযায়ী হাতির ঝিল পলাশি র্যাম্পের একটি অংশ FDC মোড় থেকে বেগুনবাড়ি খাল হয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পিছন দিক দিয়ে পলাশির দিকে যাবে। র্যাম্পটিতে ওঠাও নামার জন্য থাকবে দুটি পথ। চট্টগ্রাম মহাসড়ক বা যাত্রাবাড়ি থেকে আসা যানবাহন এটি ব্যবহার করে ইস্টার্ন প্লাজা পলাশি হয়ে পুরনো ঢাকার দিকে চলে যেতে পারবে। একইভাবে এসব এলাকা থেকে আসা যানবাহনও প্রবেশ করতে পারবে মূল এক্সপ্রেসওয়েতে। র্যাম্পটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য একটি টোল প্লাজাও তৈরি করা হবে, যেটি BGMEA ভবনটি যেখানে ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে, এখন ঠিক সেখানেই হবে এই টোল প্লাজা। অন্যদিকে কাওরনবাজার গোল চত্বর থেকেও এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য থাকবে র্যাম্প। আর এক্সপ্রেসওয়ে থেকে র্যাম এসে নামবে সোনারগাঁও হোটেলের সামনে। হাতির ঝিলে 80টি পিলার বসিয়ে তৈরি করা হচ্ছে এইসব অবকাঠামো। দর্শক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো দর্শক, আমি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তেজগাঁও রেল স্টেশন থেকে যতদূর পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ চলছে সেটি একটি আপডেট দিব। খুব সুন্দর করে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এবং আমন্ত্রণ রইল সেই সাথে। দর্শক, আজকে ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটু ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট করতে হয়, তো আশা করি আপনাদের অনুপ্রেরণা এবং একটু যদি সাপোর্ট করেন তাহলে আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। তো দর্শক, আরেকটি কথা, আমার একটি ফেসবুক পেজ রয়েছে, নতুন পেজ, আশা করি পেজটি ফলো করবেন, তাতে আপনাদের সাথে ভালো একটা কমিউনিকেশন হবে। আপনাদের এলাকায় যদি কোনো প্রকল্পে কাজ চলে সেটি তথ্যচিত্র অথবা কোনো ফুটেজ আপনি দিতে পারবেন, তারই ধারাবাহিকতায় তৈরি করতে পারবো নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।